হার্টের মধ্যে একটু ব্লাড কল হয়ে আছে আর ও লাঞ্চে প্রচন্ড জল জমে আছে শুনুন আপনার যা সমস্যা আছে বলছেন সেগুলো ইমিডিয়েটলি ওখানকার আইসিউ আছে এমন কোনো হসপিটালে কমিউনিকেট করুন ওনার হার্টের মধ্যে সমস্যা আছে লাংসে জল জমে গেছে উনি আইসিউর পেশেন্ট ওনাকে ইমিডিয়েটলি লোকাল কোনো যে হসপিটালে আইসিউ আছেন এবং কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্ট আছে পার্মোনোলজিস্ট রয়েছেন সেই হসপিটালে ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যান একদম ঘরে ফেলে রাখবেন না ওনাকে অনেক দূরে দূরে গাড়ি নিয়ে যাই ওখানে হাই রোডে না আমরা কিছু পেশেন্ট দেখতে পাই তবে এই কারণেই বলছি তারা রাস্তা পেরোন খুব সাবলীলভাবে খুব স্মার্টলি তারা রাস্তা পেরুন এবং তারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি আসছে ওঠে ওনাদের কিচ্ছু যায় আসে না ওনারা কিন্তু ওই স্মার্টলি ওইভাবে ধীরে সুস্থ এবং গাড়িটা সশব্দে ব্রেক কেটে বা কোনোভাবে ওনাকে বাঁচাবার চেষ্টা করে কিছু পেশেন্টও এরকম থাকেন যারা জানেন যে প্রচুর সমস্যা তাদের রয়েছে যেগুলোকে ইমিডিয়েট ট্রিটমেন্ট না করলে জীবন সংশয় হতে পারে কিন্তু তারা সে ব্যাপারটা পুরোপুরি উদাসীন থাকেন সমস্যাটা হয়তো অনেক বাড়লে তারপর হয়তো ওনারা সেই মতো ডক্টর অ্যাডভাইস করবেন আমি দেখুন যেটা অপারেটিভ সেটা আমি বারবার পেশেন্টকে বলে এটা অপারেশান করে নিন যেটা এমার্জেন্সি সেটা আমি সবসময় বলি আপনি লোকাল হসপিটালে দেখান আমার প্রেসক্রিপশান প্যাডেও লেখা থাকে সেটা যে যখনই কোনো এমার্জেন্সি সিচুয়েশান হবে কারণ আমরা দেখুন আয়ুর্বেদ ওষুধ তো স্টেরয়েড নয় বা আয়ুর্বেদ ওষুধ তো একটা ক্রনিক ডিজিজকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে যদি সেটা কিউরেবল হয় কিন্তু এটা এরকমই নয় যে আপনার লাংসে জল জমছে আপনি একটা কিছু ওষুধ খাবেন আর সব জল টয়লেটের সাথে বেরিয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকমটা নয় এটা কোনো ব্যথিতেই নয় আপনি চেস্ট স্পেশালিস্টকে দেখান উনিও কিন্তু বলবেন যে হয়তো এটাকে ফ্রিডটা বার করতে হবে ট্যাপিং করে সেখানে হয়তো তার সিএস করে দেখতে হবে কালচার সেন্সিটিভিটি করে তার মধ্যে কোনো প্যাথোজেন বা কোনো গ্রোথ আছে কিনা এটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এগুলো প্রপারলি ডায়াগনোসিস করাটা না হলে কিন্তু দেখবেন জল বারে বারে জমতে থাকে তাদের ক্ষেত্রে